ম্যাথিস স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কেম সাইদুল ইসলাম এবার আমরা দেখব ভগ্নাংশের খেলা অধ্যায়টির একক কাজগুলোর সমাধান একক কাজগুলোতে বলা হয়েছে খাতায় গিরিডে একে নিচের সমস্যাগুলোর সমাধান করো এবং শিক্ষককে দেখাও অর্থাৎ এখানে আমাদেরকে কতগুলো গুণ করতে হবে আমরা এই গুণগুলো গিরিডের সাহায্যে করব প্রথমে আমরা প্রশ্ন কয়ের সমাধান করব এখানে বলা হয়েছে সাত ভাগের দুই ভাগ গুণ সাত এখন আমরা প্রথমে সাত ভাগের দুই ভাগকে গিডের সাহায্যে প্রকাশ করব। এজন্য আমরা একটি আয়তটিকে আমরা সমান ষাটটি ভাগে ভাগ করব। এখানে তিন ভাগ করা হলো আর এই অংশে আমরা চার ভাগ করবো এখন আমরা যদি এর দুই ভাগ চিহ্নিত করি তাহলে এটি দ্বারা বোঝাবে সাত ভাগে দুই ভাগ আমরা সাত ভাগে দুই ভাগের সাথে সাত গুণ করবো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় দুইকে সাতবার যোগ করো এক্ষেত্রে তোমরা দুইকে কে সাতবার এভাবে যোগ করতে পারো দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যা থেকে আমরা পাবো চোদ্দ আবার তোমরা এইভাবেও করতে পারো দুইয়ের সাথে সাত গুণ করে সেক্ষেত্রে আমরা চোদ্দ পাব অর্থাৎ আমরা যখন একই সংখ্যা বারে বারে যোগ করব তখন যোগের পরিবর্তে ওই সংখ্যাটিকে আমরা গুণ করতে পারি অর্থাৎ আমরা বলতে পারি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ এখানে আমাদেরকে সাত ভাগের দুই ভাগের সাথে সাত গুণ করতে হবে অর্থাৎ আমরা যদি এই সাত ভাগের দুই ভাগ সাতবার যোগ করি তাহলেই তা গুণের সমান হবে এক্ষেত্রে আমরা সাত ভাগে দুই ভাগকে সাতবার যোগ করব অর্থাৎ আমরা এগিয়েটেই সাতবার রাখব দুইবার বার এগুলো চারবার এগুলো সাতবার অর্থাৎ আমরা এগুলোকে যোগ করব। এখন আমরা দেখব এগুলো যোগ ফল আসলে কত হয় এখন যোগ ফল নির্ণয় করার জন্য আমাদেরকে এরকম একটি আয়ত রাখতে হবে এবং সেই আতটিকে আমাদেরকে সাত ভাগ করতে হবে এখন এই যোগ করা মানে এখানে চিহ্নিত অংশগুলো এই একটি আয়তের মধ্যে স্থাপন করা তো এক্ষেত্রে আমরা যদি প্রথম যে অংশটুকু আছে সেটুকু যদি এখানে নিয়ে আসি তাহলে আমাদেরকে দুই ঘর মার্ক করতে হবে এবার আমরা দ্বিতীয় যেটি আছে সেটি নিয়ে আসলে এখানে আরও দুই গড় আমাদেরকে চিহ্নিত করতে হবে জন্য আমরা দেখব এখানে কয়টি ঘর চিহ্নিত করা আছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম ভগ্নাংশে চিহ্নিত করা আছে এক দুই দ্বিতীয় ভগ্নাংশে দুইটি অর্থাৎ মোট চারটি এরপরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো অর্থাৎ এখানে চৌদ্দটি ঘর চিহ্নিত করা আছে এখন আমরা যদি এগুলো যোগ নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এরকম গিরি ডেকে চোদ্দটি ঘর পূর্ণ করতে হবে এজন্য আমরা চোদ্দোটি ঘর চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় সংখ্যক গিরি রাখবো আর এখানে আমরা যদি একটি আয়তক্ষেত্র আঁকি সেক্ষেত্রে ষাটটি ঘর পূর্ণ করতে পারবো এজন্য আমাদেরকে দুইটি আয়তক্ষেত্র আঁকতে হবে তাহলে আমরা চৌদ্দটি ঘর চিহ্নিত করতে পারব অর্থাৎ আমরা এই গিরিটগুলোর চোদ্দটি ঘর পূর্ণ করবো তাহলে আমাদের ফলাফল পাব এখানে চিহ্নিত করা হচ্ছে ষাটটি ঘর এবার এখানে ষাটটি ঘর চিহ্নিত করব এখন আমরা দেখব এই চিহ্নিত ঘরগুলোর মান কত আমরা যদি এককে গিরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে একটি সম্পূর্ণ একে এসে সেই আত্মক্ষেত্রটিকে সম্পূর্ণ অংশ চিহ্নিত করতে হবে অর্থাৎ একটি সম্পূর্ণ ক্ষেত্র দ্বারা এক বোঝায় আমরা এক বাই দুইকে যদি আহতের মাধ্যমে চিহ্নিত করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটি আহতক্ষেত্রে একে তার অর্ধেক অংশ চিহ্নিত করতে হবে তাহলে আমরা বুঝবো এটি দুই ভাগের এক ভাগ এখন আমরা যদি আমাদের ফলাফল লক্ষ্য করি তাহলে দেখব এখানে দুইটি আয়তক্ষেত্র সম্পূর্ণ অংশ নেওয়া হয়েছে অর্থাৎ এখানে সাত ভাগ আছে এবং সাত ভাগের সাত ভাগই নেওয়া হয়েছে অর্থাৎ এক অংশ বা পুরো অংশই নেওয়া হয়েছে অতএব এটির মান হবে এক ঠিক একইভাবে অপরটিরও ষাটটি ভাগ আছে এবং ষাটটি ভাগের সবগুলোই নেওয়া হয়েছে অতএব অপরটিরও মান হবে এক অর্থাৎ আমরা পেলাম এক যোগ এক ইকোয়াল টু দুই এর মানে আমরা বলতে পারি সাত ভাগের দুই ভাগ গুণ সাত ইকাল হচ্ছে দুই এবার আমরা পাঁচ ভাগে তিন ভাগের সাথে পনেরো গুণ করব আর এই গুণ ফল আমরা গিটের সাহায্য করব এই জন্য প্রথমে আমরা পাঁচ ভাগে তিন ভাগকে গিটের সাহায্যে প্রকাশ করবো এজন্য একটি আয়তক্ষেত্র আঁকব এবং এই ক্ষেত্রটিকে আমরা পাঁচ ভাগ করব এখন আমরা যদি তিন ভাগ চিহ্ন করি তাহলেই তো হবে পাঁচ ভাগে তিন ভাগ অর্থাৎ এখানে গিরের সাহায্যে দেখানো হয়েছে পাঁচ ভাগে তিন ভাগ আমাদেরকে এই পাঁচ ভাগের তিন ভাগের সাথে পনেরো গুণ করতে হবে আমরা জানি গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ আমরা যদি পাঁচ ভাগে তিন ভাগকে পনেরো বার যোগ করি তাহলে তা হবে পাঁচ ভাগে তিন ভাগকে পনেরোর সাথে গুণ করার সমান অর্থাৎ আমরা এই পনেরো বার রাখবো এবং এরপরে যোগ করব এখানে গিটটিকে পনেরো অঙ্কন করা হয়েছে এবার যদি আমরা যোগ করি সবগুলো তাহলেই পাবো হচ্ছে এই গুণফলের মান এবার আমরা দেখব এগুলোকে যোগ করতে আমাদেরকে কতটি ঘর পূর্ণ করতে হবে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম যে গিট আছে সেখানে তিনটি ঘর পূর্ণ করা আছে ঠিক একইভাবে পরিচিত আছে তিনটি ঘর এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব একটি গিরিটে পাঁচটি ঘর আছে কিন্তু আমাদেরকে নিতে হবে পঁয়তাল্লিশটি ঘর অর্থাৎ আমরা এভাবে নয়টি গিরিট আঁকব আমরা এখানে লক্ষ্য করবো যেন সবগুলো গিরিট যেন সমান মাপের হয় এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ গিট অঙ্কন করেছি এবার কালারিং করব প্রথম যে ভগ্নাংশ আছে সেখানে তিন ঘর চিহ্নিত করা আছে সেজন্য আমরা এখানেও তিন ঘর চিহ্নিত করব আর পরটিতেও তিন ঘর চিহ্নিত করা আছে এই জন্য আমরা এখানে তিন ঘর চিহ্নিত করব। এর তিন ঘর চিহ্নিত করা আছে এজন্য আমরা আরও তিন ঘর চিহ্নিত করব। এর পরটিতে তিন ঘর এর পরটির জন্য আরো তিন ঘর এর পরটির জন্য আরো তিন ঘর এবার আমরা প্রত্যেকটির জন্য ঘরগুলো চিহ্নিত করতে থাকবো এখানে সবগুলো ঘর চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এখানে আমরা মোটগিরি ডেকেছি নয়টি এবং নয়টির সবগুলো চিহ্নিত করেছি আর আমরা জানি একটি আয়তক্ষেত্র যদি সম্পূর্ণ অংশ চিহ্নিত করা থাকে তা দ্বারা এক বোঝায় আর এখানে যেহেতু নয়টি আতক্ষেত্র চিহ্নিত করা আছে অতএব এখানে এটি দ্বারা নয় বোঝাবে অর্থাৎ পাঁচ বাকি তিন বাক্যে যদি আমরা পনেরো বার যোগ করি বা পনেরোর সাথে গুণ করি তাহলে আমরা পাবো নয় এবার আমরা তিন ভাগের সাত ভাগের সাথে নয় গুণ করবো প্রথমে আমরা দেখব তিন ভাগের সাত ভাগকে কীভাবে গিয়েটের সাহায্যে প্রকাশ করা যায় এখানে আমরা যে আহতগুলো আঁকবো সেগুলোকে তিনটি ভাগ করতে হবে অর্থাৎ আমরা প্রথমে একটি আহত আঁকব সে আতটিকে তিন ভাগ করব। এখানে আমাদেরকে নিতে হবে তিন ভাগের সাত ভাগ অর্থাৎ এই তিন ভাগের তিন ভাগ যদি নেই তাহলেও এই ভগ্নাংশটি প্রকাশ করতে পারবো না এর মানে আমাদেরকে এরকম আরও আঁকতে হবে যেন সাত ভাগ নিতে পারি এখানে একটি দিয়ে নিতে পারবো তিন ভাগ যদি দুইটি আঁকি তাহলে নিতে পারবো হচ্ছে ছয় ভাগ অর্থাৎ আমরা যদি আরও একটি আঁকি তাহলে সাত ভাগ নিতে পারবো অর্থাৎ তিন ভাগের সাত ভাগ প্রকাশ করার জন্য আমরা আমরা কতগুলো আয়ত রাখব এবং সেই আয়তগুলোকে তিন ভাগ করব এরপরে আমরা যদি সাত ভাগ চিহ্নিত করি তাহলে তা হবে তিন ভাগের সাত ভাগ এখানে তিন ভাগ চিহ্নিত করা হয়েছে আবার এখানে তিন ভাগ চিহ্নিত করব তার মানে আমাদেরকে ছয় ঘর চিহ্নিত করা হয়েছে এরপরে আমরা এখানে এক ঘর চিহ্নিত করবো তাহলে এখানে যে আয়তক্ষেত্রটি আছে তা হলো তিন ভাগের সাত ভাগ এর সাথে আমরা নয় গুণ করব অর্থাৎ এরকম আমাদেরকে নয়টি আঁকতে হবে এখানে নয়টি আঁকা হয়েছে এবার এগুলোকে যোগ করব এখন এগুলোকে আমরা যোগ করব এখানে যে পূর্ণ আয়তক্ষেত্রগুলো আছে সেগুলোকে এখানে নিয়ে আসবো আর এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে পূর্ণ আয়ক্ষেত্র সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো অর্থাৎ আমরা খুব সহজেই এই আঠারোটি আত্মক্ষেত্রে এখানে নিয়ে আসতে পারি এখানে তিনটি আনা হয়েছে এভাবে আরো পনেরোটি নিয়ে আসব এবার আরো ছয়টি করে নিয়ে আসব অর্থাৎ এখানে আঠারোটি ঘর পূর্ণ আছে এই সেই আঠারোটি ঘর আমরা এখানে নিয়ে এসেছি এবার আমরা দেখব আংশিক পূর্ণ ঘর কয়টি আছে আমরা এখানে তিনটি আংশিক পূর্ণ ঘরের পরিবর্তে তার পরিবর্তে আমরা একটি গিট নিতে পারি এবং সেই গিটটিকে যদি আমরা সম্পূর্ণ অংশ পূর্ণ করি অর্থাৎ তিন ভাগের এক ভাগ করে যদি আমরা তিন নেই তাহলে আমরা এক পাবো আর এখানে এরকম আছে নয়টি অর্থাৎ এই নয়টির জন্য আমরা তিনটি গিট রাখবো এবং সেই গ্রিডগুলোকে পূর্ণ করব অর্থাৎ এখানে সবগুলো তিন ভাগের সাত ভাগকে যোগ করলে যা পাবো তা দেখানো হয়েছে এখন আমরা দেখব এখানে কতগুলো আহত সম্পূর্ণরূপে পূর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ আমরা পূর্বেই জেনেছি যে একটি আয়তক্ষেত্র যদি সম্পূর্ণরূপে পূর্ণ করা থাকে তা দ্বারা এক বোঝাবে অর্থাৎ এখানে বোঝাচ্ছে একুশ অর্থাৎ আমরা পেলাম তিন ভাগের সাত ভাগ গুণ নয় ইকাল একুশ এবার আমরা ছয়বাগের পাঁচ ভাগকে আট গুণ করব, আর এই গুণ গিরের সাহায্যে করব এই জন্য আমরা প্রথমেই ছয়বাগের পাঁচ ভাগকে গিরের সাহায্যে প্রকাশ করব। আর এই প্রকাশ করার জন্য আমাদেরকে একটি আহত রাখতে হবে সেই আয়তটিকে ছয় ভাগ করতে হবে এখন আমরা যদি পাঁচ ভাগ চিহ্নিত করি তাহলে এটি হবে ছয় ভাগের পাঁচ ভাগ অর্থাৎ এখানে যে গীতটি আমরা অঙ্কন করেছি তার দ্বারা বোঝায় ছয় ভাগের পাঁচ ভাগ এখন এই ছয় ভাগের পাঁচ ভাগকে আমরা আট গুণ করব আর গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ছয় ভাগের পাঁচ ভাগকে আমরা আটবার যোগ করব তাহলে আমাদেরকে এই গিয়েটি আটবার রাখতে হবে এখানে চারবার রাখা হয়েছে ঠিক একইভাবে আমরা আটবার রাখব এগুলোকে আমরা যোগ করব করলে আমরা পাবো যে এগুলোর গুণফল কত এখন এগুলো যোগ করার জন্য আমাদেরকে ঠিক একই মাপের কতগুলো গিয়ে রাখতে হবে এখানে এই চিহ্নিত অংশগুলো পূরণ করার জন্য আমাদেরকে যতগুলো গিয়ে রাখা দরকার আমরা ঠিক ততগুলোই রাখব এবার আমরা চিহ্নিত করব। প্রথম যে ভগ্নাংশ আছে তার ছয় ভাগের পাঁচ ভাগ চিহ্নিত করা জন্য এটি আমরা ছয় ভাগের পাঁচ ভাগ চিহ্নিত করব এবার দ্বিতীয় ভাগ না সের ছয় ভাগের পাঁচ ভাগ চিহ্নিত করা এর জন্য আমরা এখানে পাঁচ ভাগ চিহ্নিত করব এক দুই তিন চার পাঁচ আবার তৃতীয়টির জন্য পাঁচ পাঁচঘর চিহ্নিত করব এক দুই তিন চার পাঁচ এর পরটির জন্য আমরা পাঁচ ঘর চিহ্নিত করব এক দুই তিন চার পাঁচ এর পরটির জন্য আমরা পাঁচ ঘর চিহ্নিত করবো এক দুই তিন চার পাঁচ এর পরটির জন্য আমরা পাঁচ ঘর চিহ্নিত করব এক দুই তিন চার পাঁচ এর পরটির জন্য আমরা পাঁচঘর চিহ্নিত করব এক দুই তিন চার পাঁচ এবং সর্বশেষ যেটি আছে তার জন্য আমরা পাঁচ ঘর চিহ্নিত করবো এক দুই তিন চার পাঁচ এখন আমরা দেখব কতগুলো অংশ চিহ্নিত করা আছে এখানে সম্পূর্ণ চিহ্নিত করা আছে অর্থাৎ এটির জন্য এক পর্টের সম্পূর্ণ অংশ তার জন্য এক যেগুলো সম্পূর্ণ চিহ্নিত সেগুলোকে আমরা এক ধরব আর যেগুলো আংশিক চিহ্ন অর্থাৎ এটি চিহ্নিত করা আছে ছয় ভাগের চার ভাগ অর্থাৎ একটি আয়তের যদি ছয়টি ভাগ থাকে এই ছয় ভাগের যদি চার ভাগ চিহ্নিত করা থাকে আবার অপর একটি আয়তের যদি তিনটি ভাগ থাকে তার যদি দুই ভাগ চিহ্নিত করা থাকে তাহলে এই দুইটি আয়ত ক্ষেত্রে তারা একই জিনিস বোঝায় এর মানে আমরা এখানে বলতে পারি তিন ভাগের দুই ভাগ অর্থাৎ আমরা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সমস্ত তিন ভাগের দুই অর্থাৎ ছয় ভাগের পাঁচ ভাগের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে পাব ছয় সমস্ত তিন ভাগের দুই ভাগ এবার আমরা তিনের সাথে তিন ভাগের দুই ভাগ গুণ করব এটিকে আমরা উল্টে লিখতে পারি তিন ভাগে দুই ভাগের সাথে তিন গুণ এখন এটি যদি আমরা গড়ের সাহ্যে করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে তিন ভাগে দুই ভাগকে গিরের সাহায্যে প্রকাশ করতে হবে এর জন্য আমরা একটি আয়ত আঁকব সে আতটিকে তিনটি ভাগে ভাগ করব এরপরে দুইটি অংশ চিহ্নিত করব তাহলে এটি দ্বারা বোঝাবে তিন বাঘে দুই ভাগ আমাদেরকে তিন গুণ করতে হবে আর আমরা জানি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ এটি আমরা তিনবার যোগ করব এবার আমরা দেখব এই যোগ ফলের মান কত হয় আর এই যোগ ফল হিসাব করার জন্য আমাদেরকে একই একীতির কতগুলো গিয়েট রাখতে হবে এরপর দেখব ওই গিয়েটগুলোর কতগুলো গিয়েট পূর্ণ এখানে আমরা দুইটি আয়তক্ষেত্র রাখবো তাহলেই সবগুলো এই চিহ্নিত অংশ এই দুইটি আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করতে পারব এবার আমরা প্রকাশ করব প্রথম যে ভগ্নাংশ আছে সেটি প্রকাশ করার জন্য এখানে দুইটি গড় চিহ্নিত করা আছে আর এই দুইটি গড় চিহ্নিত করার জন্য আমরা এখানেও সেই দুইটি গড় চিহ্নিত করব। অর্থাৎ প্রথম যে ভগ্নাংশ দুই বাই তিনের জন্য এখানে দুইটি গড় চিহ্নিত করেছি ঠিক একইভাবে পরবর্তী তিন ভাগে দুই ভাগের জন্য এখানে দুইটি গড় চিহ্নিত করব এরপরে সর্বশেষ তিন ভাগে দুই ভাগের জন্য এখানে দুইটি গড় চিহ্নিত করব এবার দেখব কতগুলো গড় চিহ্নিত করা এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম যে আয়ত আছে সেটিকে তিন ভাগ করা হয়েছে এবং তিন ভাগে তিন ভাগে চিহ্নিত করা আর কোনো আহত যদি সম্পূর্ণ চিহ্নিত করা থাকে তাহলে তাকে আমরা ধরবো এক ঠিক একইভাবে পয়ট্রি হবে এক অর্থাৎ আমরা পেলাম দুই এর মানে তিন ভাগের দুই ভাগের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে পাব দুই ঠিক একইভাবে আমরা গিয়ে সাহায্যে যে কোনো ভগ্নাংশের সাথে পুনঃ সংখ্যা গুণ করতে পারি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস সিক্স এক্সক্লুসিভ গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে পৃষ্ঠা ও অধ্যায় আলাদা কন্টেন্ট লাইভ ক্লাস অনলাইন এক্সাম সহ আরও অনেক কিছু গ্রুপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে